উইয়ার্ড থিং হ্যাপেন্ড লাস্ট নাইট, যে আমার গিটারটা হাফ স্টেপ ডাউন টিউনিং করতে গেলাম আর আমার এক নম্বর তারটা ফর সাম রিজন ছিঁড়ে গেল। তো অনেকদিন হয়ে গেল, প্রায় 1.5 বছর 2 বছর হয়ে গেল গিটারটা কেনার, তো এটার তার চেঞ্জ করা হয়নি। তো এটা ফ্লয়েড রোজ ব্রিজ এটার, তো প্রথমবারের মতন আমি ফ্লয়েড রোজ ব্রিজের যে তার সেটা গিটারে চেঞ্জ করব আমারটা। তো ভাবলাম যে অনেকেই হয়তো বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে, তো সবাইকে দেখাই কীভাবে করতে হয়, যদিও এটা আমার জন্য ফার্স্ট টাইম, আশা করি সমস্যা হবে না এবং সাকসেসফুলি করতে পারবো। সো লেটস স্টার্ট। তো প্রথমেই যেটা করতেছি সেটা হচ্ছে যে টিউনার লকগুলো আছে সেগুলোকে আনলক করে যে কীগুলো আছে কীগুলো ঢিলা করে হচ্ছে যে তারগুলো হেডের সাইড থেকে আর কি খুলবো, পরবর্তীতে হচ্ছে যে আমি ব্রিজের সাইডে যাব। তো প্রথম কাজ হচ্ছে এটাই যে টিউনার লকগুলো আনলক করে খুলে ফেলতেছি। দেখতেই পাচ্ছেন আমার গিটারটায় টিউনার লকের পরে আরও এক্সট্রা একটা লক দেওয়া আছে, তো সেটাও রিমুভ করতে হবে। তো সেটার জন্য স্টাইল স্ক্রুড্রাইভার দিয়ে আর কি জাস্ট সেটা রিমুভ করে নিচ্ছে। এবারে হচ্ছে তার আনটাই করার পালা, জাস্ট হেডের দিক থেকে কীগুলো ঘুরায় ঘুরায় তারগুলো খুলে ফেলবো এখন। ইলেকট্রিক গিটার যেহেতু সবসময় ডিপ ক্লিন করার সুযোগ হয় না, দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ধুলাটুলা পড়ছে, তো এই ময়লাগুলো পরিষ্কার করার একটা ভালো সুযোগ হচ্ছে যখন তার চেঞ্জ করা হয় তখন। সো আমি প্রথমে হচ্ছে যে একটা পুরানো টুথব্রাশ দিয়ে এটার ধুলাটুলা এগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর পরবর্তীতে আমি যেটা করব সেটা হচ্ছে যে ফ্রেটের উপরটা স্মুথ করার জন্য একটা গিটার অয়েল ওরা ইউজ করে, বাট গিটার অয়েলটা আমি সিলেটে পাই নাই। সো ওটার বদলে অল্টারনেটিভ হিসেবে প্রথমে আমি এটা হ্যান্ড স্যানিটাইজার, খুব ভালো ক্লিনজার, সেটা দিয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়ার পরে সেটা আবার পানি দিয়ে, হালকা পানি দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে সেটার উপর পেট্রোলিয়াম জেলি অ্যাপ্লাই করব। পেট্রোলিয়াম জেলি অ্যাপ্লাই করে সেটা আবার সুন্দর মতন মুছে নিব। হ্যান্ড স্যানিটাইজার অ্যাপ্লাই করতেছি ফ্রেটের উপরে, এগুলো তো আসলে কেউ শিখায় দেয় নাই, বাট নর্মাল সেন্স যা বলে সেইটা কাজে লাগাই এই কাজগুলো করা আর কি। এখন হ্যান্ড স্যানিটাইজার অ্যাপ্লাই করলে পরিষ্কার হয় ঠিকই, কিন্তু তারপরে আবার একটা আঠালো ভাব চলে আসে, তো সেটা যাতে না থাকে এই কারণে নর্মাল পানি দিয়ে এটা আরেকবার একটু পরিষ্কার করে নিচ্ছি। এরপর একটা পরিষ্কার ন্যাকড়া ব্যবহার করে ভালো মতো ফ্রেটগুলো মুছে নিচ্ছি। এবার পিকআপ এরিয়া পরিষ্কার করার পালা। এখন যেহেতু গিটারের ইলেকট্রনিক্সটা এই এরিয়াতে থাকে, কাজে এখানে কোনো পানি টানি এই ধরনের ভেজা জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না, এটা টোটালি ড্রাই ক্লিনিং হবে। এইবার ফ্লয়েড রোজের যে ব্রিজ সেই ব্রিজটা খোলার পালা। দুই পাশে দুইটা স্ক্রু আছে, যে স্ক্রু দুইটা দিয়ে আসলে এই ফ্লয়েড রোজ ব্রিজটা লাগানো থাকে গিটারের মেইন বডির সাথে, তো ওই দুইটা আনস্ক্রু করলে বা খুলে ফেললেই আসলে পুরো ফ্লয়েড রোজের ব্রিজটা মোটামুটি খুলে ফেলা যায়। তো আমি এখানে যেই টাইপের ফ্ল্যাট স্ক্রুড্রাইভার ইউজ করতেছি, এই টাইপের স্ক্রুড্রাইভার ইউজ না করে আর একটু স্ট্রং স্ক্রুড্রাইভার, মানে একটু মোটা থ্রেডের স্ক্রুড্রাইভার ইউজ করলেই বেটার, অনেক এফিশিয়েন্টলি তাহলে খোলা যায়। এই টাইপের লুত্রা টাইপের স্ক্রুড্রাইভার ইউজ না করেই ভালো। ফ্লয়েড রোজ ব্রিজের পিছনের দিকে নিচে কিছু স্ক্রু আছে, সেই স্ক্রুগুলো বেসিক্যালি যে রেঞ্চটা দিয়ে দেয় সাথে, সেই রেঞ্চটা দিয়ে বা কীটা দিয়ে সেগুলোকে ঘুরিয়ে আনলক করে খুব সহজেই ব্রিজের সাইডের গিটারের তারের যে অংশটা সেটাকে টান মেরে খুলে ফেলা যায়, খুব ইজিলি খুলে চলে আসে। সো এখন আমি সেটা করছি। এখন ব্রিজটা খুলে ফেলায় এখন এই সুযোগে আরেকটু ডিপ ট্রিমিং করে নিচ্ছি, ট্রিমারটা ধরে একটু
ব্রিজটা উঁচা করে নিচের যে অংশটা যেখানে ধুলাবলি সহজে পরিষ্কার করা যায় না সেই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এবারে স্ট্রিং বদল করার পালা। তো আমি এই স্ট্রিংটা কিনেছিলাম, তো এখন এই স্ট্রিংগুলো গিটারে ইনস্টল করব। স্ট্রিং সেট আপ করার আগে ব্রিজের নিচে ফ্লয়েড রোজ ব্রিজটা যেহেতু এখন খুলে আসে, তো সেটাকে উঁচা করে ধরে সেটার নিচে একটা শক্ত কার্ড বা যে কোনো ধরনের একটা শক্ত প্লেট যদি ঢুকায় দেওয়া যায় তাহলে হচ্ছে যে স্ট্রিং লাগানোর সময় সুবিধা হয়। আমি এক্ষেত্রে একটা জাস্ট সিম্পল বিয়ের কার্ড আমি এখানে ব্যবহার করেছি। গিটারের তারের পিছনের অংশে যেখানে বুটলি টাইপের একটা জিনিস লাগানো থাকে সেটা জাস্ট হচ্ছে প্লায়ার্স দিয়ে কেটে ফেলে দিয়ে মাথাটা, বাকি যে অংশটা থাকে সেটা এভাবে জাস্ট হচ্ছে ফ্লয়েড রোজের ব্রিজের উপরের যে অংশ যেখানে গিটারের তারগুলো বের হয়েছিল সেই জায়গাটার মধ্যে জাস্ট সিম্পলি সেটা সেট করে এভাবে ফ্লয়েড রোজের নিচের দিকের যে স্ক্রুগুলো সেগুলো যে কিটা আছে সেই কিটা দিয়ে বা রেঞ্চটা আছে সেই রেঞ্চটা দিয়ে এভাবে টাইট দিলেই সুন্দর মতন তারগুলো আটকে যাবে। একটা কথা মেনশন করতে ভুলে গিয়েছিলাম যে ফ্লয়েড রোজ ব্রিজের উপরের দিকে যে ফাইন টিউনারগুলো আছে সেই নবগুলো সর্বোচ্চ ঢিলা অবস্থায় রাখা উচিত এই সময়। ব্রিজের সাইডের তারগুলো যখন লাগানো শেষ হয়ে গেল তখন আমি ব্রিজটাকে মেইন বডির সাথে পুনরায় স্ক্রু দিয়ে আবার লাগিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস করা ভালো বা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে কয়টা স্ক্রু আমি গিটার থেকে রিমুভ করেছিলাম এই তার লাগানোর প্রসেসে প্রত্যেকটা স্ক্রুই পেট্রোলিয়াম জেলি দিয়ে পরিষ্কার করার পরে পেট্রোলিয়াম জেলি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এর ফলে যেটা হয় যে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, এই স্ক্রুগুলো জং টং পড়ে না, ওয়েল মেনটেন থাকে আর কি। গিটারের তারের যে প্রান্তটা হেডের সাইডের যে কি সেটার সাথে মানে আটকানো হবে সেই অংশের কতটুকু তার আমরা রাখবো সেটার একটা পরিমাপ আছে। সেই পরিমাপটা হচ্ছে যে যেই কিতে এটাকে ওয়াইন্ড করা হবে মানে আটকানো হবে সেইটার পরবর্তী দুইটা কির যে ডিস্টেন্স অতটুক পর্যন্ত রেখে বাকিটুক অংশ প্লায়ার দিয়ে কেটে ফেললেই ইটস মোর দ্যান এনাফ, এবং এটা একটা গুড ওয়াইন্ডিংয়ের জন্য এটা ভালো আর কি এই লেন্থটা। আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন আমরা এই গিটারের তারটা এখানে আমরা আটকাবো প্যাঁচাবো তখন যেন এটা সবসময় এই প্যাঁচানোর সময় যখন টাইট করা হবে তখন যেন এটা এই গিটারের তারগুলো ভিতরের সাইড থেকে বাইরের দিকে প্যাঁচানোটা বের হয়, বাইরে থেকে ভিতরের দিকে প্যাঁচানোটা যেন না হয়। প্রত্যেকটা তারের জন্যই একইভাবে বা একই পদ্ধতি অবলম্বন করতে হবে। তার ইনস্টলেশন শেষ হয়ে গেলে এখন আমরা হচ্ছে গিয়ে টিউনার লক আরও যা যা লক আছে সেগুলো লাগিয়ে ফেললাম। তবে টিউনার লকটা এখানে ফাইনালি ফিক্স করে দিব না বা টাইট করে দিব না, এটা হালকা করে জাস্ট লাগিয়ে রাখবো। এবং এর পরের যে প্রসেসটা সেটা সবথেকে ডিফিকাল্ট, সেটা হচ্ছে টিউনিং প্রসেস, কারণ টিউনিং করতে বেশ টাইম লাগে এবং ফাইনালি যখন টিউন হয়ে যাবে তখন আমরা এই লকগুলো ফিক্স করে দিব। একটা কাজই করা বাকি এখন, সেটা হচ্ছে টিউনিং, কারণ পুরো গিটারটার স্ট্রিং পাল্টানোর পরে এইটা হচ্ছে সবথেকে হেক্টিক ব্যাপার। টিউন বারবার করতেছি এবং বারবার এটা লো হয়ে যাচ্ছে, আমি হাফ স্টেপ ডাউন টিউনিং করব। তো যতই না ঠিক করি না কেন এটা লো হবে, লো হয়ে যাচ্ছে আর কি। এটা আবার ঠিক আছে, তো এটা বারবার আর কি অ্যাডজাস্ট করে করে এই টেনশনগুলো ঠিক করতে হবে আর কি। যতবারই আমরা টাইট দিচ্ছি বা ঢিলা করতেছি ব্রিজের সাথে অ্যাডজাস্ট করে এই কিগুলা বেসিক্যালি হচ্ছে যে এই টিউনার লক এখনও দেই নেই, আর এই কিগুলো যতবার আমরা টাইট দিই ততবার হচ্ছে গিয়া বেসিক্যালি এই এখানে হচ্ছে যে এই ব্রিজটা আছে ব্রিজটা তার টেনশন অ্যাডজাস্ট করে। একটা তারের টিউন যদি আমি টাইট করি তাহলে পুরো ব্রিজটার যে সাসপেনশন সেটা অ্যাডজাস্টেড হয়ে ওর টেনশনটা এটার সাথে অ্যাডজাস্টেড হয়। এবং হচ্ছে যে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এটা যদি পুরো টাইট দিয়ে রাখা হয় আমার মতন তাহলে হচ্ছে যে এগুলো তারগুলো লেগে থাকবে সাসপেনশন আর কি, ব্রিজ থেকে ব্রিজের ফিট থেকে গায়ের সাথে লেগে থাকবে। সো যেটা করতে হবে সেটা হচ্ছে যে একবার তার লাগায় ফেলার পরে এইটা এই দুইটা স্ক্রু
এইটা আর এইটা, এই দুইটা স্ক্রু বেসিক্যালি একটু উঁচা করে নিতে হবে আর কি, ঢিলা দিয়ে একটু উঁচা করে নিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে সাউন্ড বের হয়, নাহলে কিন্তু লেগে থাকবে এবং সাউন্ড বের হবে না। এনিওয়েজ আমি এখন এই বিউটিকে বেসিক্যালি এখন টিউন করব। টিউন করে ফাইনালি যখন হচ্ছে যে পুরাটা টিউন হয়ে যাবে, তখন হচ্ছে এই লকগুলো দিয়ে এটা লক করে দিব আর কি, টাইট দিয়ে লক করে দিব। এই তো, আই হোপ আমার সাথে সাথে যারা ভিউয়ার তাদেরও কিছুটা শেখা হলো যে কীভাবে ফ্লয়েড রোজ গিটার, ফ্লয়েড রোজ ব্রিজ যে গিটারগুলো সেগুলো টিউনিং করা হয়, তার চেঞ্জ করার পরে, সেটা আমার সাথে সাথে ভিউয়াররাও শিখতে পারলো। তো থ্যাংক ইউ, ভালো লাগলে সাবস্ক্রাইব।